এই যে আমার ডালিম গাছটা এত ডালিম ধরেছে, ডালিম গাছটা এত ডালিম ধরেছে, এবার অনেক ডালিম ধরেছে, যে একসঙ্গে কত ডালিম এই যে ঝুলে ঝুলে আছে। কিন্তু ডালিমগুলো মনে হচ্ছে খুব বেশি বড় হবে না, কারণ আমি যখনই দেখি একসঙ্গে বেশি ডালিম ধরে তখনই ডালিমগুলো বেশ ছোট ছোট হয়। ডালিম ফুলটা কি সুন্দর, এই যে অনেক ডালিম ধরেছে, আর এগুলো সব নতুন পাতা বের হয়েছে। এই যে এখানে কলি, ডালিম ফুলের কলি, অনেক ডালিম। এই সময়টা বেশি ধরে মনে হয়, বছরে এই সময়টাতে বেশি ডালিম ধরে। গত বছর অনেক ডালিম ধরেছিল, আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম ডালিমগুলো, আর এইবারও অবশ্যই ডালিমগুলো পাকলে তো অবশ্যই শেয়ার করব। এই যে একই ডালে কত ডালিম, আর এই যে এই গাছটা তো প্রতিভা লাগিয়েছে, আপনাদের সাথে তো সেটা শেয়ার করেছিলাম। এই যে আমরা গাছ, আমরা গাছটা বুঝতে পারিনি, আমরা গাছটা লেগে গেছে কি সুন্দরভাবে, আর আমরাগুলোও বেশ সুন্দর আছে। অনেক বড় ডামে লাগানো হয়েছে, গাছটা অনেক সুন্দর হবে। আমরাগুলো যখন পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি সুন্দর, একটা থোকাতে কতগুলো আমরা ধরেছে, একটা ডালে কতগুলো আমরা, আর এখানেও একটা ডালে কতগুলো, এটা বেদানা বলবো না ডালিম বলবো? বেদানার বিচিগুলো একটু নরম হয় আর ডালিমের বিচিগুলো শক্ত হয়, আর আমার এই গাছের বিচিগুলো নরমও না একদম আবার শক্তও না। এই ডালিম গাছটা খুবই ভালো জাতের। গাছের ফল পেরে খেতে যে কি মজা, এই গাছটা থেকে যখন আমরা পারা হবে, প্রতিভাই পারবে আমরাগুলো, কারণ এটা প্রতিভা লাগিয়েছে, এই গাছ থেকে আমরা প্রতিভাই পারবে, প্রতিভার গাছ, প্রতিভা লাগিয়েছে। আর গাছগুলো সব সময় একটা ডালের পরে হয়ে ডাল বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে হয়, এই গাছটা কিন্তু ঠিক সেইভাবে একটা ডালের পরেই কিন্তু গাছটা, আর ডামটা কিন্তু অনেক বড়, ওই জন্য কিন্তু গাছটা খুবই সুন্দর হবে। একটু বুঝতে পারিনি, মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য গাছটা কিন্তু কিছুই বুঝতে পারিনি যে লাগানো হয়েছে নতুনভাবে। আমরাগুলো তাহলে ছবি তুলে নিই, আর ডালিমগুলোরও ছবি তুলে নিতে হবে। তাহলে এখনকার মতো এখানেই রাখি, আল্লাহ হাফেজ।